আসসালামু আলাইকুম। বটানির অনার্স ফোর্থ ইয়ারের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকে আমার অনলাইন ক্লাসে। তোমরা এর পূর্বে ক্লাস দেখেছ, আমরা লিমনোলজির উপরে ক্লাস নিব। আমার এটা সেকেন্ড ক্লাস। আমার টপিকের বিষয়বস্তু হচ্ছে, আমার সাবজেক্টের নাম তোমরা জানো যে লিমনোলজি অ্যান্ড অ্যাকুয়াকালচার। আজকে যে টপিকটা পড়াবো তার টাইটেল হচ্ছে ওয়াটার অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ পানি এবং তার বিস্তার। এবং এই ওয়াটার অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার, এই হেডের টাইটেল আমরা যা আজকে পড়ব, তোমরা যা শিখতে পারবে সেগুলো হচ্ছে, প্রথমে তো দেখতে পাচ্ছ ওয়াটার ইউনিভার্সাল সলভেন্ট, অর্থাৎ পানি সার্বজনীন দ্রাবক, গ্লোবাল ওয়াটার ব্যালেন্স, বৈশ্বিক যে পানির ব্যবস্থাপনা আছে সেটা নিয়ে আলোচনা করবো। এবং সেকেন্ডলি আমরা দেখতে পাচ্ছি সোর্স অফ ফ্রেশ ওয়াটার ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশ, বাংলাদেশ এবং বিশ্বের স্বাদু পানির যে পরিমাণ আছে, কী উৎস আছে, সেই সম্বন্ধে আমরা একটা ধারণা। এবং লাস্টে আমরা আজকের বিশেষ ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক সাইকেল, অর্থাৎ পানি চক্র। তোমাদের সবারই কম বেশি পানি চক্র সম্বন্ধে ধারণা আছে, তারপর সেটা সম্বন্ধে আজকে আমরা একটু বিস্তারিত দেখব। প্রথমে আমরা চলে যাই আমাদের প্রথম টপিক, ওয়াটার ইউনিভার্সাল সলভেন্ট, অর্থাৎ পানি একটি সার্বজনীন দ্রাবক। কেন সার্বজনীন দ্রাবক বলা হচ্ছে? দ্রাবক কি? দ্রাবক হচ্ছে সেই দ্রব্য যা কিনা অন্য বস্তুকে দ্রবীভূত করে দ্রবণে পরিণত করতে পারে, অর্থাৎ দ্রব দ্রাবক মিলিত হয়ে দ্রবণে পরিণত হয়। পানি এমন একটি দ্রাবক যা কিনা অনেক ধরনের বস্তুকে, অনেক ধরনের কেমিক্যাল কম্পাউন্ডসকে সে ডিজলভ করতে পারে, অর্থাৎ দ্রবীভূত করতে পারে, ডিসোসিয়েট করতে পারে, ভেঙে ফেলতে পারে তার অনুপরমাণিতে। এবং সে কারণেই পানিকে বলা হয় সার্বজনীন দ্রাবক। এছাড়াও পানির অনন্য কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, আমরা জানি যে পানির ছাড়া আসলে জীবন অচল। তোমরা যে জানো যে সবসময় আমরা বলে থাকি পানির অপর নাম জীবন। এই যে কথাটি বললাম পানির অপর নাম জীবন, বহুল প্রচলিত একটি শব্দ, কিন্তু এই শব্দটি প্রথম আমরাই কোথায় শুনেছিলাম? আমরা শুনেছিলাম হোমারের বিখ্যাত গ্রিক, কী বলবো, মহাকাব্য রচনাকারী হোমারের ইলিয়াড মহাকাব্যে প্রথম আমরা শুনেছিলাম ওয়াটার হচ্ছে পানির অপর নাম, পানি হচ্ছে জীবনের অপর নাম। এটা বেশ কিছু বৈশিষ্ট্য আছে যা কিনা একে অনন্য করেছে অন্যান্য দ্রাবকের তুলনায়। তার মধ্যে আমরা কিছু বৈশিষ্ট্য যদি দেখি, এক নজরে দেখে যাই, তাহলে দেখব এটা একটা এমন এক ধরনের অজৈব পদার্থ যা কিনা সাধারণ তাপমাত্রায়, অর্থাৎ কক্ষ তাপমাত্রা যেটাকে আমরা বলি রুম টেম্পারেচার, সেখানে এটি এবং সাধারণ চাপে, সাধারণ কক্ষ তাপমাত্রা এবং সাধারণ চাপে এটি তরল অবস্থায় থাকে। আমরা জানি পদার্থের তিনটি অবস্থা, এবং পানির ক্ষেত্রে তিনটি অবস্থাতে, অর্থাৎ পানি, বরফ এবং জলীয় বাষ্প, তিনটি ফর্মে থাকলেও কক্ষ তাপমাত্রা রুম টেম্পারেচার সাধারণত তরল বা লিকুইড অবস্থা থাকে। দুই নম্বর আমরা দেখতে পাবো এর হাই ডিজলভিং পাওয়ার, অর্থাৎ দ্রবীভূত করার উচ্চ ক্ষমতা, বিভিন্ন ধরনের একটা ভ্যারাইটি অফ কম্পাউন্ডসকে এর দ্রবীভূত করতে পারে। তিন নম্বরে দেখি ইট হ্যাজ হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি, অর্থাৎ এর আপেক্ষিক তাপ ক্ষমতা অনেক বেশি। কত? এটা 15 ডিগ্রি সেলসিয়াসে এর আপেক্ষিক ক্ষমতা তাপ হচ্ছে 4146 জুল/কেজি। তারপর আমি দেখি লিন তাপ, লেটেন্ট হিট, লিন তাপ, লেটেন্ট হিট অফ মেল্টিং আইস হচ্ছে 6.0104 কিলোজুল/মোল, অর্থাৎ বরফের মধ্যে যে লিন তাপ থাকে সেটি অনেক উচ্চ। এরপর দেখবো আমরা লেটেন্ট হিট অফ এভাপোরেশন অফ আইস, অর্থাৎ বাষ্পীভরণ, বাষ্পীভবন
আর যে লিন তাপ ল্যাটেন্ট হিট আমরা বলি সুপ্ত তাপ সেটি হচ্ছে 40.66 কিলোজোল পার মোল প্রতি মোলে 40.66 কিলোজোল এরপর দেখি এটির আরেকটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে তৈরি ওয়াটার কি কি দিয়ে তৈরি তোমরা সবাই জানো দুই অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন নিয়ে আমাদের পানি গঠিত এই যে হাইড্রোজেন এটি কিন্তু নিউট্রাল আর অক্সিজেন কিন্তু নেগেটিভ চার্জ ফলে দুটার মধ্যে একটা নিউট্রাল হলো পার্শিয়ালি নেগেটিভ পার্শিয়ালি পজিটিভ একটা চার্জ বিদ্যমান থাকে যার ফলে আমরা দেখতে পাই যে এটা দ্বিমেরু অবস্থা দেখি ডাইপোল দুইটা পোল থাকে এটা হচ্ছে অক্সিজেন এটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন এটা হচ্ছে অক্সিজেন তাহলে অক্সিজেন তো একটা মেরু আর হাইড্রোজেন দুটা আরেকটা মেরু ডাইপোলের একটা অবস্থা সবসময় বিরাজমান থাকে এর ম্যাক্সিমাম ডেন্সিটি অফ ওয়াটার সর্বোচ্চ ঘনত্ব কত এক কেজি কিউবিক কিলোমিটার হাজার এক হাজার সেটা কততে 3.98 বা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে এটার সর্বোচ্চ ডেন্সিটি হচ্ছে 1000 কেজি পার কিউবিক মিটার আমরা সাধারণত এটাকে যেহেতু মিটারে যখন করি তখন এটাকে আমরা বলি ওয়াটার মলিকুলস কোহেসিভ কোহেসিভনেস এই যে কোহেসিভ বৈশিষ্ট্যটা পানির কোহেসিভ মানে কি সমধর্মী অণু পরস্পর প্রতি আকর্ষিত হওয়া আমরা নর্মালি বেশিরভাগ অধিকাংশ ক্ষেত্রে দেখি বিপরীত ধর্মী কম্পাউন্ড গুলো আকর্ষিত হয় সমধর্মীগুলি সাধারণত বিকর্ষিত হয় কিন্তু এখানে আমরা দেখতে পাই এক পানি অণু যদি আরেকটা পানি অণুর সঙ্গে আমরা দেই তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে একটি পানি অণু পানির সঙ্গে পানি অণু মিলে মিলে কি হচ্ছে মিলে যাচ্ছে মিলে মিলে ছোট্ট একটা ওয়াটার ড্রপলেটস থেকে শুরু করে ছোট থেকে আরেকটু বড় আরেকটু বড় আরেকটু একটা ক্লাস্টার ফর্মেশন করছে বড় হয়ে যাচ্ছে এবং এই বৈশিষ্ট্যটাকে বলছি আমরা কোহেসিভ নেচার এরপর আমরা দেখি মেল্টিং পয়েন্ট অর্থাৎ পানির গলনাঙ্ক অর্থাৎ পানি কত তাপমাত্রা ইয়ে হয়ে যায় বরফে রূপান্তরিত হয় আচ্ছা আমরা আবার একটু ফিরে যাচ্ছি মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার ইজ 0 ডিগ্রি এন্ড বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইজ 100 ডিগ্রি অর্থাৎ পানি বরফে রূপান্তরিত হয় 0 ডিগ্রি সেলসিয়াস এবং বাষ্পে পরিণত হতে লাগে 100 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ উচ্চ অনেক বেশি তাপমাত্রা লাগে তার বাষ্পে পরিণত হতে তেমনি অনেক কম তাপমাত্রা লাগে তার বরফে পরিণত হতে সে কারণেই আমরা যে হাই দুইটাই দেখি যে বেশি এ কারণে কিন্তু আমাদের পৃথিবী এমন একটা প্ল্যানেট যেখানে তাপমাত্রাটা খুব সহজেই উচ্চ হয়ে যায় না আবার সহজে কমেও যায় না এটা ব্যালেন্স আমরা টেম্পারেচার দেখতে পাই এবং পরবর্তী একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠীয়তা এটা পরিমাণ হচ্ছে পৃষ্ঠীয় টান বা তলীয় টানও আমরা অনেক সময় বলে থাকি সারফেস টেনশন সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসে 71.957 × 10⁻⁹ নিউটন পার স্কোয়ার মিটার পার মিটার তাহলে এটা হচ্ছে সারফেস টেনশন আর আরেকটা জিনিস তো আমরা জানি যে যেহেতু পানি একটা লিকুইড সে সবসময় মুভ করে নিচের দিকে টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি তো এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে আসলে আমরা পানিকে ইউনিভার্সাল সলভেন্ট বলতে পারি এরপর আমরা একটু দেখব যে পানি প্রয়োজন এটা আসলে পানির প্রয়োজনটা কি এটা আমাদের বলার কোনো বলে তেমন ইয়ে করবো আমি জাস্ট সংক্ষেপে প্রধান কিছু বডিসগুলো তোমাদের বলবো তোমরা সবাই জানো একটু আগে আমি বলেছিলাম পানির অপর নাম জীবন কেন বলছি পানির অপর নাম জীবন কারণ পানি ছাড়া কোনো জীবন লাইফ এক্সিস্টই করে না তুমি যদি বলো জীব জীব মাত্রেই গঠিত হয়
সেখানে আমাদের মতো যারা আমরা অনেক বহুকোষী জীব তাদের শরীরেও পানির পরিমাণ 60-70%। আবার যখন দেখি জলজ উদ্ভিদ যেমন শৈবাল, সেক্ষেত্রেও দেখবে পানির পরিমাণ দেহের 90% হচ্ছে ওয়াটার। সুতরাং প্রতিটা সেলুলার লেভেলে যদি দেখি, এক কোষী ব্যাকটেরিয়াও যদি দেখি, সেক্ষেত্রেও আমরা দেখব যে ওর প্রোটোপ্লাজমের মধ্যে প্রায় অ্যারাউন্ড 70% হচ্ছে ওয়াটার। তো ওয়াটার ছাড়া আসলে জীবন কোষই তৈরি হয় না। কোষের বিভিন্ন কাজ, জৈবনিক ক্রিয়া, ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস করার জন্য পানি প্রয়োজন। আমরা দেখি 2/3, আমাদের বললাম যে আমাদের শরীরে 2/3 পানি। এছাড়া সমস্ত অর্গানিজম, সে উদ্ভিদ বলো প্রাণী বলো, তাদের সকলেরই জৈবনিক ক্রিয়াকার্য চালাবার জন্য পানি অত্যাবশ্যক। এরপরে দেখো যে ওয়াটার ইউনিভার্সাল হেল্প অল দ্য ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস। আমাদের যেহেতু ইউনিভার্সাল সলভেন্ট, সেই হিসেবে আমাদের দেহে যে সমস্ত কাজগুলো হয় ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস, যেমন উদ্ভিদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অ্যাবজর্পশন বা শোষণ, ট্রান্সপিরেশন, তারপরে এক্সক্রিশন বা রেচন, ফটোসিনথেস বা শ্বালক সংশ্লেষণ, শোষণ, তারপরে আমাদের বৃদ্ধি বা গ্রোথ, রিপ্রোডাকশন বা কোষ বিভাজন, কোষ বিভাজন বলো বা জনন বলো, সবগুলো কাজে, কোনো কাজই পানি ছাড়া সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, অল এনজাইম বাউন্ড রিয়াকশন ইজ নট পসিবল উইদাউট ওয়াটার। যেখানে এনজাইম প্রয়োজন সেখানে পানি প্রয়োজন। আর আমরা জানি আমাদের দেহ প্রতিটা বিক্রিয়া, প্রতিটা ক্রিয়ায় সংগঠিত হয় মেডিয়েটেড বাই এনজাইম, অর্থাৎ এনজাইম রিলেটেড, এনজাইম মেডিয়েটেড রিয়াকশনগুলো হয় জীবদেহে। সেই কারণে সব জায়গায় পানি প্রয়োজন। আর পানি ছাড়া সত্যি সার্ভাইভ করা সম্ভব না। আচ্ছা, এটা গেল মোটামুটি ইম্পর্টেন্স। এছাড়া তোমরা বইয়ে তোমরা অনেক আরও অনেক ইম্পর্টেন্স দেখতে পাবে, সেগুলো দেখে নিও। আমি জাস্ট মেইনগুলো কিছু বললাম। এরপর আমরা দেখব আমাদের নেক্সট টপিক, গ্লোবাল ওয়াটার ব্যালেন্স। আসলে পানিতে কী পরিমাণ, আমাদের বিশ্বে, আমাদের পৃথিবীতে কী পরিমাণ পানি আছে সেই সম্বন্ধে আমাদের একটা ধারণা থাকে, এবং পানিগুলো কোন ফর্মে আছে। তোমরা জানো যে আমাদের পুরো গোটা পৃথিবীর 3/3 পানি, 1/3 জল স্থল। অন্যভাবে বলতে গেলে 2/3 হচ্ছে পানি, 1/3 হচ্ছে স্থল। সেই 2/3 হচ্ছে আবার সমুদ্র, যেখানে স্যালাইন ওয়াটার, লবণাক্ত পানি, আর 1/3 যেখানে স্থল ভাগ, যেটা মাটি, সেই স্থল ভাগের মধ্যে যে সমস্ত পানি বিদ্যমান, যে সমস্ত নদী নালা খাল বিল ওয়াটার রিজার্ভার আছে, সেইখানে যে পানি আছে সেখানে আমরা দেখতে পাই কিছু ফ্রেশ ওয়াটার আছে। শুধু ফ্রেশ ওয়াটার না, সেখানে কিছু লবণাক্ত পানি আছে। তাহলে আমরা সেটা একটু দেখে নিব কী ফর্মেশনের পানি থাকে, কিছু জুম করা যায়। এখানে দেখো আমরা যদি উৎস দেখি, তাহলে সাগর, যেটা বললাম সর্বোচ্চ বেশি, মানে মোট পানির পরিমাণের মধ্যে ম্যাক্সিমাম পানিটাই 97.61% কোথায় থাকে, সাগর, মহাসাগর, উপসাগর, অর্থাৎ ইয়ের মধ্যে থাকে, বিশাল জলীয় অংশ, পৃথিবীর জলীয় অংশটাতেই আমরা এই 97.61% পাচ্ছি, যেটা কিনা লবণাক্ত পানি। যা আয়তন যদি হিসেবে আমরা ধরি, তাহলে আয়তন হিসেবে ধরতে গেলে আমাদের তো দেখতে পারি 1,13,70,000 কিউবিক কিলোমিটার। এই পানিটা যদি আমরা করে দিন দেখছি পুরোটা ব্যবহার হয়ে যায়, তাহলে পানিটা রিনিউ বা নবায়ন হতে কত বছর লাগবে, সেই নবায়নের সময় আমরা দেখাচ্ছি 3,100 বছর লাগবে এটা আবার রিনিউ হতে। কিন্তু এটা সাধারণত আমাদের এত লবণাক্ত পানি আমরা ব্যবহার করতে হয় না। দ্বিতীয়ভাবে আমরা দেখি আর কোথায় কোথায় আছে পানি, মেরু অঞ্চলে, মেরু অঞ্চল উত্তর মেরু দক্ষিণ মেরু অঞ্চল জুড়ে আছে বরফ, বরফ আচ্ছাদিত অঞ্চল। সুতরাং সেই অঞ্চলে মেরু অঞ্চল, সেখানেও মোট পানির কত শতাংশ সেখানে আবদ্ধ আছে 2.06। এটা আমাদের টোটাল যে ফ্রেশ ওয়াটার আছে, অর্থাৎ 2.8% মাত্র আমাদের ফ্রেশ ওয়াটার। যদি আমরা এখানে দেখি যে 97% যদি লবণাক্ত হয়, তাহলে 3% থাকে ফ্রেশ ওয়াটার, তার মাত্র 87, তার অধিকাংশই, অর্থাৎ
57% 21% থাকে এই মেরু অঞ্চল যা রিনিউ হতে সময় লাগবে 16,000 বছর এছাড়া শুধু মেরু অঞ্চল না অন্যান্য জায়গা যেমন আমাদের বিভিন্ন পর্বতমালা রয়েছে বিভিন্ন শীত প্রধান দেশ রয়েছে সেখানে আমরা বিভিন্ন ধরনের মাউন্টেন্স গুলো দেখছি জায়গায় শীতের সময় প্রচুর বরফ আচ্ছাদিত থাকে আমাদের হিমালয়ের চূড়ায় বরফ আচ্ছাদিত ফুজি মাউন্টেন ফুজি বরফ আচ্ছাদিত ইউরোপের আমেরিকা সব এগুলো শীর্ষগুলো সব বরফ আচ্ছাদিত সেখানে পরিমাণ কি 4,000 কিউবিক কিলোমিটার যার মোট পরিমাণ হচ্ছে মাত্র 0.29% যে শুধু আমি যদি ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে দেখি 12.15% এটা নির্ণয় করতে সময় লাগে 300 বছর একইভাবে আমরা দেখতে পাই আমাদের যে আসলে লিমনোলজির মেইন উদ্দেশ্য ফ্রেশ ওয়াটার লেক যেটা আমাদের সাবজেক্ট সেটা হচ্ছে মিঠা পানির হ্রদ বা ফ্রেশ ওয়াটার লেক তার আয়তন মাত্র হচ্ছে 125,000 কিউবিক কিলোমিটার যে টোটাল পানির ফ্রেশ ওয়াটার মাত্র 0.37% নির্ণয় হতে সময় লাগে 1 থেকে 100 বছর একইভাবে লোনা পানি আর মিঠা পানি পরে কাছাকাছি দেখো এর আয়তন 125,000 কিলোমিটার ছিল 104 তেমনি আরেকটা জিনিস দেখো মাটির আর্দ্রতা আমরা মাটির যে বৈশিষ্ট্যগুলো দেখি মাটির উপাদানগুলো দেখি সেখানে আমরা কি দেখি সয়েল ময়েশ্চার এই সয়েল ময়েশ্চার কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস সয়েল ময়েশ্চার না থাকলে সে মাটিতে কোনো জীব বসবাস করতে পারতো না তাহলে সয়েল ময়েশ্চারের পরিমাণ দেখে আমরা 67 কিউবিক কিলোমিটার যার পরিমাণ হচ্ছে 0.09 এবং রিনিউ হতে সময় লাগে 280 দিন নদী যে নদীটাকে আমরা আসলে প্রধান ফ্রেশ ওয়াটারের উৎস হিসেবে দেখতে পাই তার পরিমাণ মাত্র 1.2 কিউবিক কিলোমিটার 1,000 কিলোমিটার যার মোট পরিমাণের মধ্যে শুধু মিঠা পানির মধ্যে মাত্র হচ্ছে 0.0037% এরপর আমরা দেখি বায়ুমণ্ডলের আর্দ্রতা অ্যাটমসফিয়ার যে আমরা জলীয় বাষ্পতে দেখতে পাই যা দিয়ে আমরা জল আমাদের আবহাওয়া নিয়ন্ত্রিত হয় যে আমাদের এখন বর্ষাকাল এই জুলাই জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম ইয়ে থাকবে জলীয় আর্দ্রতা থাকবে এবং জলীয় আর্দ্রতা এই মুহূর্তে প্রায় 97 থেকে ইভেন 98% 100% অনেক সময় হয়ে যায় যেটা আমরা শীত সময় দেখি কমে অনেক বেশি কমে যায় তো সেই বায়ুমণ্ডলের আর্দ্রতা হচ্ছে 14,000 কিউবিক কিলোমিটার টোটালের হচ্ছে 0.037 তো এভাবে আমরা টোটাল যদি আমরা করি তাহলে দেখব যে কি কি কোন কোন জায়গায় আমাদের পানিগুলো আবদ্ধ আছে উৎসগুলো আছে সোর্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ফ্রেশ ওয়াটার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে যদি আমরা দেখি শুধুমাত্র ফ্রেশ ওয়াটারের সোর্সগুলো কি আছে তাহলে আমরা দেখতে পাই যে নদী নালা যেগুলো বহমান প্রবাহমান যে সমস্ত জলাশয় তার হলো 12,000 কিউবিক কিলোমিটার শতকরা হিসেবে হার হিসেবে মাত্র 0.001 এরপর আছে মাটির আর্দ্রতা 0.0101 হ্রদ জলাশয় তুষার আচ্ছাদন ভূগর্ভস্থ পানি এবং পৃথিবীর মিঠা পানির মোট পরিমাণ তাহলে হচ্ছে কত 8,43,66,200 কিউবিক কিলোমিটার যা শতকরা 100% মোট এছাড়া আমরা যদি দেখতে পারি মহাদেশ অঞ্চল ভিত্তিক কারণ আমরা জানি পৃথিবী একটা কমলা লেবু আকৃতির একটা আকৃতির গ্রহ যেখানে উপর দিক দুটো মেরু অঞ্চল দুটো চাপানো এবং তার বিভিন্ন জায়গায় কোথাও নদী কোথাও পাহাড় কোথাও মরুভূমি কোনো জায়গায় সমতল কোনো জায়গায় নিম্নভূমি উচ্চভূমি গিরিখাত অর্থাৎ সমতল ভূমি না যে আমি পানি রাখতে আমার সব জায়গায় সমভাবে বন্টিত হবে সেরকম কিছু না এর জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনও যে জিওগ্রাফিক্যাল অ্যাপিয়ারেন্স ভিন্ন হয় সে কারণে পানির ডিস্ট্রিবিউশন আমরা আলাদা দেখতে পাই যেমন অস্ট্রেলিয়া এবং ওশেনিয়া সবচেয়ে ছোট মহাদেশ সেখানে মিঠা পানির মজুদ আছে 5% টোটালে কিন্তু জনসংখ্যা হচ্ছে 11% আমি পুরোটা যাবো না তোমরা দেখে দাও তার মধ্যে এখানে দেখো উত্তর আমেরিকায় আছে 15% লোক সংখ্যার হার 8% দক্ষিণ আমেরিকার পরিমাণ 26% লোক সংখ্যার হার মাত্র 6% এবং
এশিয়াতে দেখো 36% হচ্ছে মিঠা পানি, কিন্তু জনসংখ্যার হার সেই তুলনায় 60% সর্বোচ্চ। সুতরাং পার হেড যদি আমরা ধরি তাহলে বাংলা আমাদের এশিয়ার মানুষের জন্য পানির অপ্রতুল সরবরাহ। এটা আমরা সাধারণত দেখছি যে আমরা আসলে কোন ক্ষেত্রে পানিগুলোকে ব্যবহার করি, কৃষি ক্ষেত্রে করি, কৃষি সেচ হিসেবে শিল্প কলকারখানায় করি, গৃহস্থালি করি, এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। আরেকটা যে একটা একটা চার্ট দেওয়া আছে, একটা রিসার্চ এতে দেখা গেছে যে 2000 সালে যেখানে প্রতিদিন বার্ষিক পার হেড পানির প্রাপ্যতা ছিল 8.5 হাজার ঘনমিটার, যেখানে যখন পান লোকসংখ্যা ছিল 600 কোটি, সেখানে 2025 সালে গিয়ে যেখানে আমরা ধরে নিচ্ছি 1800 কোটি লোকসংখ্যা হবে, তখন পার হেড এই পানির প্রাপ্যতা হবে 4,000-7,400। তবে পানির প্রাপ্যতা এইটা নিয়ে অনেক একটা একটা রিসার্চের ইয়ে জরিপের ফলাফল, শুধু এইগুলো আমাদের পানি, তোমরা পানি কোথায় মজুদ আছে কি প্রাপ্য এগুলো আমরা জানতে পারলাম। এখন আমরা আজকে যেটা পড়বো আসলে ওয়াটার সাইকেল, হাইড্রোলজিক সাইকেল, দ্য ওয়াটার সাইকেল। তোমরা সবাই পানিচক্র ছোটবেলায় পড়েছ, স্কুলেও কিছু আইডিয়া পেয়েছ, ইন্টারমিডিয়েটেও পেয়েছ, কিন্তু পানিচক্র যত সহজভাবে হালকাভাবে বলি, পানিচক্র আসলে অনেক গভীর একটা বিষয়। পানিচক্র সম্বন্ধে আমাদের অবশ্যই জানতে হবে, কারণ আমরা আগে বলেছি পানির উপর ছাড়া জীবন অচল, লাইফ ডিপেন্ডস অন ওয়াটার, সার্ভাইভাল অফ লিভিং অর্গানিজম ডিপেন্ডস অন ওয়াটার। সুতরাং আমাদের প্রাণী উদ্ভিদ মানুষ সবার বেঁচে থাকার জন্য পানি অত্যাবশ্যক, আর সেই পানিটা কোথায় আছে আমরা এতক্ষণ দেখলাম, কিন্তু পানিটা আসলে কীভাবে আসবে আমরা দেখলাম যে ম্যাক্সিমাম পানিটা আমরা যদি ছবিটা দেখতে পাই, এইটা সমুদ্র, এটা স্থলভাগ, ম্যাক্সিমাম পানিটা 97% পানি এখানে। কিন্তু কি হয়, সূর্যের আলো যখন পড়ে, তোমরা জানো সূর্যের আলো যখন পড়ে তখন এই পানিগুলো বাষ্পীভূত হয়, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এগুলো ইভাপোরেটকে গ্যাসিয়াস ফর্মে চলে যায়। কোথায় যায়? অ্যাটমোস্ফিয়ারে যায়, অর্থাৎ এনভায়রনমেন্টের যে একটা পার্ট আছে হাইড্রোস্ফিয়ার, সেখান থেকে চলে যাচ্ছে অ্যাটমোস্ফিয়ারে, বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডলে গিয়ে কী হয়, ওরা মেঘে রূপান্তরিত হয়, এবং এক অনুমেঘ, যে বলছেন কোহেসিভনেস, একটা অনুমেঘ সেই সঙ্গে আরেকটা অনুমেঘ পাশাপাশি আসলে একত্রিত হতে থাকে, এবং ধীরে ধীরে ঘন হয়ে ক্লাস্টারে রূপান্তরিত হয় এবং ঘন মেঘে পরিণত হয়। যখন ঘন মেঘে পরিণত হয় তখন সেটা আবার কী হয়, প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন হয়ে নিচে নেমে আসে। কোথায় নেমে আসে? তখন কি শুধু পৃথিবীর উপর, এই সমুদ্রের উপরই পড়ে? না, সমুদ্র স্থলভাগ সব জায়গাতেই এই পানিগুলো আসে, সেটাকে আমরা বলছি প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন আসলে দুই রকম, একটাকে বলছি আমরা রেইনফল বৃষ্টিপাত, আরেকটি হচ্ছে স্নোফল বা তুষারপাত। তাহলে দুভাবে আমরা দেখতে পাই, ইভেন আমাদের এখানে যেখানে তুষারপাত ঘটে না সেখানে কিন্তু বৃষ্টির সময় আমরা কী দেখি, আমরা দেখি শিলাঝড়, শিলাপাত ঘটে, অর্থাৎ বৃষ্টির বড় বড় বরফ পড়ে বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি, সেটাও এক ধরনের প্রেসিপিটেশন। এবং এই যে পানিগুলো আসছে এই পানি থেকে সমুদ্র বা জলাশয় থেকে পানিগুলো উপরে চলে যাচ্ছে, এবং সেখান থেকে আবার কী হচ্ছে, আবার পৃথিবীতে ফিরে আসছে। এই যে চক্রাকারে আবর্তিত হওয়াটাকে আমরা বলছি জলচক্র বা পানিচক্র। এখানে যদি আমরা একটু দেখি, দেখো এটা ল্যান্ডমাস অর্থাৎ লিথোস্ফিয়ার স্থলভাগ, এটা ওশেন বা সি সমুদ্র, মহাসমুদ্র, উপসাগর, এবং স্থলভাগের মধ্যে আমরা দেখতে পারি লেক, স্থলভাগে আমরা দেখতে পারি নদী, এখানে দেখতে পারি গাছপালা। তাহলে কী হয়, ইভাপোরেট করছে সূর্য, যে পানি ইভাপোরেট হচ্ছে তা না, এবং যে উদ্ভিদের দেহের মধ্যে অতিরিক্ত পানি যেগুলো থাকে সেগুলো ট্রান্সপিরেশন হয়ে উড়ে যাচ্ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছক আকারে
আমরা যদি একটু প্রসেসগুলো দেখি, এই হাইড্রোলজিক্যাল সাইকেলটা আসলে কি কি কয়টা ধাপে সংঘটিত হয়। প্রধান ধাপ হচ্ছে ইভাপোরেশন, অর্থাৎ সূর্যের আলোতে পানিটা বাষ্পে রূপান্তরিত হয়ে যায় এবং আকাশে উড়ে যায়, বায়ুমণ্ডলে চলে যাচ্ছে। দ্বিতীয় ধাপ হচ্ছে কনডেনসেশন, অর্থাৎ এই যে পানিগুলো যাচ্ছে মেঘে রূপান্তরিত, ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে ধীরে ধীরে ডিউ, ফগ অর ক্লাউডস, আমরা কি দেখতে পাই, শিশির বা কুয়াশা বা মেঘ রূপান্তরিত হচ্ছে। এবং এটা কেন হচ্ছে, এটা কারণ হচ্ছে বাতাসটা ঠান্ডা হয়ে যায় সেখানে, ওখানে গিয়ে কুল হয়ে যায়, ফলে সেটা ঘনীভূত হয়। তৃতীয়ত আমরা একটু আগে বললাম প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন যখন সেই পানি মেঘের মধ্যে যে পানিগুলো আছে সেগুলো আবার অ্যাটমসফিয়ার থেকে মাটিতে ফিরে আসে, তখন সেটাকে প্রেসিপিটেশন বলছি। এবং সেটা আমরা বললাম যে শুধু যে ওয়াটার বডিতে পড়ে তা না, এরা ল্যান্ডের উপরে পড়ছে, এরা পাহাড়ের উপর পড়ছে, পর্বতের উপর পড়ছে, মানুষের উপরে পড়ছে, সব জায়গায় এরা। এরপরে কী করে যে এই পানিগুলো সবটাই তো এক জায়গায় পড়ে থেমে থাকে না, যেহেতু পানির বৈশিষ্ট্য হচ্ছে তরল, নিচের দিকে মুভ করে, তখন সে কী করে ধীরে ধীরে নিচের দিকে চলে গিয়ে নদীতে মিশে যায়, পুকুরে মিশে যায়, অর্থাৎ রান অফ হয়। এবার কিছু কিছু পানি মাটির ভিতরে ঢুকে যায়। সেকেন্ডটাতে আমরা দেখি ইন্টারসেপশন, ইন্টারসেপশনটা হচ্ছে যখন পানিগুলো পড়ছে তখন ওদের ওরা কিছুটা বাধাগ্রস্ত হয়। বাধাগ্রস্ত হয় কেমন করে, যেমন ধরো কি হচ্ছে, ইন্টারপশন দ্য মুভমেন্ট অফ ওয়াটার ইন দ্য চেন অফ ট্রান্সপোর্টেশন ইভেন্টস লিডিং টু স্ট্রিমস হোয়েন রান রেইন ফার্স্ট বিগিনস ওয়াটার স্ট্রাইকিং টু দ্য লিভস অ্যান্ড আদার মেটেরিয়াল স্প্রেডস ওভার দ্য সার্ফেস অর কালেক্টস অ্যাট দ্য পয়েন্ট অফ এজেস। যেমন বৃষ্টিটা পড়ছে তখন গাছের উপর পড়ছে, পাতার পড়ছে, পাতা দ্বারা প্রথমে ওরা বাধাগ্রস্ত হচ্ছে, ওরা এছাড়া বাতাস দিয়ে বাধাগ্রস্ত হচ্ছে, সেটাকে আমরা বলছি ইন্টারসেপশন। সেকেন্ড পঞ্চম ধাপে আমরা দেখতে পাই একে বলছি ইনফিল্ট্রেশন, ইনফিল্ট্রেশন একটা ভৌত অবস্থা, একটা ভৌত প্রক্রিয়া বা ফিজিক্যাল প্রসেস। এখানে কি করে যে বাতাস থেকে মাটির মধ্যে যখন আসে, অথবা মাটি থেকে যখন বাতাস আর মাটির মাঝখানে যখন আসে, তখন মাটিতে মাটির ভেতরে, বাতাস থেকে মাটির ভেতরে পানি প্রবেশ করে, ইনফিল্টার্ড হয়। এবং সেখানে কী হয়, কিছুটা ক্যাপিলারি টিউবে চলে যায়, এছাড়া সেগুলো সঞ্চিত হয়, স্টোরেজ হয়, এবং সাব সার্ফেসে সেগুলো যেখানে নিচু জায়গা আছে, মাটির ভিতরে বিভিন্ন স্তর আছে আমরা জানি, কিছু নিচু জায়গায় গিয়ে সেগুলো জমা হয়, সেখানে আমরা জানি অ্যাকুয়াফার বা অ্যাকুয়াফার থাকে যেখানে জল সঞ্চিত হয় মাটির নিচে। পার্কোলেশন আরেকটা পদ্ধতি, মুভমেন্ট অফ ওয়াটার থ্রু দ্য সয়েল ডিউ টু গ্র্যাভিটি অ্যান্ড ক্যাপিলারি ফোর্সেস অল গ্রাউন্ড ওয়াটার অরিজিনস হ্যাজ সাব সার্ফেস ওয়াটার। ওই একটু আগে বললাম সাব সার্ফেস, অর্থাৎ পানির ভিতরে ঢুকে যাওয়ার পর একটা জায়গায় স্টোরেজ হয়, সেখান থেকে ধীরে ধীরে থিতানো হয়, পার্কুলেশন হয়, লিকেজ হয়, আস্তে করে 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 এরা ক্যাপিলারি টিউবের, ক্যাপিলারি ফোর্সের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, সেটা গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে। ট্রান্সপিরেশন, তোমরা সবাই জানো ট্রান্সপিরেশন উদ্ভিদ তার অপ্রয়োজনীয় অংশটা, যে কারণ যে অপ্রচুর পরিমাণে পানি গ্রহণ করে, এবং যে অতিরিক্ত যে প্রাণী পানিটা তার থাকে সেগুলো কী করে, স্টোম্যাটো বা পত্ররন্ধ্র অথবা লেন্টিসেল এর মাধ্যমে দেহ থেকে বাষ্পাকারে বের করে দেয়। দ্যাট প্রসেস ইজ নোন অ্যাজ ট্রান্সপিরেশন। সেই ট্রান্সপিরেশন একটা বায়োলজিক্যাল প্রসেস, সেই ট্রান্সপিরেশন প্রসেসেও আমাদের কাছে মনে হয় যে অল্প অল্প পানি ভরা, কিন্তু আমরা যখন অ্যামাউন্ট ধরতে যাই তখন বেশ বিপুল পরিমাণ পানি ট্রান্সপিরেশন পদ্ধতিতে ওরা বের করে দেয়। রান অফ, রান অফ ইজ এ ফ্লো ফ্রম এ ড্রেনেজ বেসিন ইন সার্ফেস স্ট্রিমস, ইট জেনারেলি কনসিস্টস অফ দ্য ফ্লো দ্যাট ইজ আনএফেক্টেড বাই আর্টিফিশিয়াল ডাইভার্সন ও স্টোরেজ। আসলে ওই যে বললাম যে উপর থেকে আমাদের বৃষ্টির পানিটা শস্য ক্ষেতের উপরে পড়ছে, বৃষ্টির পানিটা
আমাদের প্লেগ্রাউন্ডের উপর পড়ছে, যেমন ধরো ঢাকা কলেজে বৃষ্টি পানি হচ্ছে, বিল্ডিং এ পড়ছে, বাগানে পড়ছে, মাঠে পড়ছে, কিন্তু আস্তে আস্তে কি করে কিছু পর আমাদেরকে শুকিয়ে যায়। কোথায় যাচ্ছে পানি? আস্তে করে আমাদের বিশাল একটা পুকুর আছে, সেই পুকুরে গিয়ে পড়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি রান অফ, অর্থাৎ উঁচু থেকে নিচু গিয়ে জলাশয়ে গিয়ে জমা হচ্ছে। আলটিমেটলি পুকুর, হ্রদ, নদী, এখানে নদী থেকে শেষ পর্যন্ত গিয়ে কোথায় পৌঁছে আবার সেই টার্গেট হচ্ছে সমুদ্র। ধীরে ধীরে এটাকে আমরা বলছি রান অফ। স্টোরেজ, দের আর থ্রি বেসিক ওয়াটার স্টোরেজ প্লেসেস ইন অ্যাটমোস্ফিয়ার, সারফেস এন্ড ইন দ্য গ্রাউন্ড। পানি যে এগুলো হচ্ছে সঞ্চয় সঞ্চিত হয়, শুধু যে আমরা দেখলাম ফ্লো হচ্ছে তা না, এগুলো কিছু পরিমাণ ফ্লো হয়ে যায়, কিছু পরিমাণ সঞ্চিত হয়। কোথায়? কিছুটা হয় বায়ুমণ্ডলে জলীয় বাষ্প হিসেবে, কিছুটা হয় গ্রাউন্ডে বা আর্থে মাটিতে, এবং বাদ বাকিরা কোথায় হয়? বিভিন্ন ধরনের জলাশয়, সেটা পুকুর বলো, হ্রদ বলো, বিল বলো, নদী বলো, আলটিমেটলি সাগর। তো এই তিনটা জায়গায় আমরা দেখতে পাই এগুলো জমা হয়, সঞ্চিত হয়, এবং কিছুটা হয় মাটির ভিতরে অ্যাকোয়াফার সাব সার্ফেস জায়গায়। আমাদের বেশ কিছু জায়গা থাকে যেখানে পানিগুলো জমে থাকে। এবং শেষ পর্যায়ে আমরা দেখতে পাই সাবলিমেশন। এটা এমন একটা প্রসেস যেখানে বরফ, আইস অ্যান্ড স্নো, অর্থাৎ কঠিন পদার্থ, আমরা এতক্ষণ বলেছি তরলের কথা পানি, এখন হচ্ছে আইস বা স্নো হচ্ছে কঠিন পদার্থ। এই কঠিন পদার্থগুলো কি হয়? সরাসরি বাষ্পে পরিণত হয়, ওকে, পানিতে পরিণত না হয়ে বরফ থেকে সরাসরি যখন সে পানিতে পরিণত হয় সেই প্রসেসটাকে বলছি আমরা সাবলিমেশন। এবং অনবরত আমাদের যে মেরু অঞ্চলে, আমাদের যে বিভিন্ন পাহাড়ের চূড়ায় বরফ জমে আছে, প্রতিনিয়ত এটা সাবলিমেশন পদ্ধতিতে বরফ থেকে ব্যাপারে গ্যাসিয়াস ফর্মে চলে যাচ্ছে। এইটাই আমরা টোটাল, এটি হচ্ছে আমাদের হাইড্রোলজিক্যাল সাইকেল। এখন তোমরা একটু দেখো সমুদ্রের পানি, সরি, সমুদ্রের পানিটা বাষ্প আকারে উঠে মেঘে যাচ্ছে, কন্ডেনসেশন হচ্ছে, ঘনীভূত হয়ে মুভ করছে, সেটা আবার ফিরে আসছে প্রেসিপিটেশন হয়ে, আবার ট্রান্সপিরেশন হয়ে যায়, এবং এই যে দেখো নিচে গ্রাউন্ড ওয়াটার মাটিতে আসছে, এবং রান অফ হয়ে আবার সাগর মহাসাগরে পড়ছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সে কারণেই আমরা এখান থেকে পানি উঠছে, মেঘ হচ্ছে, মেঘ থেকে আবার ফিরে আসছে, আবার যাচ্ছে, এই যে একটা এটা চক্রাকারে আবর্তিত হচ্ছে, এটাই আমরা হাইড্রোলজিক সাইকেল বা ওয়াটার সাইকেল বলে জানি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জানাবে ইনবক্সে, যাতে করে আমরা পরবর্তীতে তোমাদের বুঝিয়ে দিতে পারি। এখন এই যে ওয়াটার সাইকেল বললাম, এই ওয়াটার সাইকেলটা আসলে কি ইম্পর্টেন্স, আমরা যখন ইম্পর্টেন্সের কথা বলবো তখন দুই ধরনের ইম্পর্টেন্স বলবো, একটা হার্মফুল ব্যাড ইফেক্ট থাকে, প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো একটা মন্দ দিক থাকে। তবে হাইড্রোলজিক সাইকেল এমন একটা সাইকেল যার মন্দ দিক খুব তেমন একটা নেই, খুব কম, পুরোটাই আসলে পজিটিভ। তো আমি দেখি কি আছে, প্রথমে যদি দেখি আমরা ইম্পর্টেন্সে, এই সাইকেলটি কি করে? গ্লোবাল প্যাটার্নস অফ দ্য মুভমেন্ট অফ ওশন ওয়াটার অ্যান্ড গ্যাসেস ইন অ্যাটমোস্ফিয়ার, দে গ্রেটলি ইনফ্লুয়েন্সেস ক্লাইমেট। অর্থাৎ এই ওয়াটার সাইকেলটা পানির মুভমেন্টকে এফেক্ট করে, যা কিনা পৃথিবীর আকারকে নিয়ন্ত্রণ করে। তোমরা জানো যে যেখানে স্রোত বেশি হয় নদী, সেখানে একবার ভেঙে যায় কিন্তু আরেকটা বার আবার গড়ে ওঠে, অর্থাৎ সোজা একটা চলছিল নদী, হঠাৎ করে দেখা গেল যে পাড় ভেঙে সেখান থেকে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে, পথটাও চেঞ্জ হচ্ছে, শেপটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। একইভাবে পানির কিন্তু ফ্লোটা আমাদের পৃথিবীর শেপকে নিয়ন্ত্রণ করছে। এখানে কি হয়, এখানে অনেক ধরনের কম্পাউন্ড, অনেক ধরনের রাসায়নিক পদার্থ পানির সাথে মিশছে অনবরত, যেহেতু আমরা আগের বছর একটা সার্বজনীন দ্রাবক, কন্টিনিউয়াসলি এটা মিক্স হচ্ছে, ফলে কি হচ্ছে, পানির কোয়ালিটি, গুণগত মানের পার্থক্য ঘটছে।
যেখানে আয়রন বেশি সেখানে পানি আমরা আয়রনের পরিমাণ বেশি দেখি, যেমন ধরো আমাদের খুলনা অঞ্চলের পানিগুলো কিছুক্ষণ আমরা যদি এক গ্লাস পানি পরিষ্কার পানি এনে রেখে দিই দেখা যাবে গ্লাসের নিচে লাল হয়ে আছে, অর্থাৎ সেখানে আয়রন জমে গেছে। আবার যখন দেখি একদম ফিল্টার করা পানি সেখানে আয়রন নাই, সেটা দেখি ফ্রেশ ওয়াটার, অর্থাৎ বিভিন্ন ধরনের পানির সঙ্গে মিক্স করে ওয়াটারের কোয়ালিটি চেঞ্জ হয়। সেকেন্ড হচ্ছে আমরা বললাম ওয়াটার শেপস আর থ্রু ওয়াটার ব্যালেন্স ইজ বিং মেনটেন বাই হাইড্রোলজিক সাইকেলটা অর্থাৎ গ্লোবাল পৃথিবীর শেপকে চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে। ইট ইনভলভস দ্য এক্সচেঞ্জ অফ এনার্জি উইথ রিস্পেক্ট টু টেম্পারেচার চেঞ্জ। হাইড্রোলজিক সাইকেল যখন চলতে থাকে তখন এনার্জি এক্সচেঞ্জ হয়, সোলার এনার্জি চলে আসছে, ফিজিক্যাল এনার্জির সঙ্গে মিক্স হচ্ছে, সেখানে আবার আমাদের বায়োলজিক্যাল এনার্জি ফটোসিনথেসিস ইয়ে করছে, ট্রান্সপিরেশন হচ্ছে, অর্থাৎ বিভিন্ন এনার্জি এক্সচেঞ্জ হয়। এক্সচেঞ্জ হওয়ার ফলে কী হয়, যখনই হিট এনার্জির ব্যাপার আসে সেই সঙ্গে তো আমরা হিট জেনারেট হতে দেখি, অর্থাৎ টেম্পারেচারের চেঞ্জ হয়, বাড়ে অথবা কমে। টেম্পারেচার হলে কী হয়, তখন ওয়াটার ইভাপোরেশন, যেমন যখন বাষ্পীভবন হয় পানি বাষ্পীর পন্থায় হচ্ছে, তখন সে এনার্জিটাকে টেম্পারেচারটাকে নিয়ে নিচ্ছে, এনার্জি এটা এনার্জিকে নিয়ে বাষ্পীভূত হয়ে যাচ্ছে। দ্য লেটেন্ট হিট রিলিজড ইজ অ্যান ইম্পর্টেন্ট আর্টস অফ দ্য আর্থস হিট ব্যালেন্স। এই যে লেটেন্ট হিট বা লিন তাপ যেটাকে বলছি আমরা যে রিলিজ হয়, এটা আমাদের পৃথিবীর তাপমাত্রা ঠিক রাখার জন্য একটু অত্যন্ত জরুরি ইম্পর্টেন্ট একটা বিষয়। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অ্যান্ড পাম্পিং সিস্টেম অফ দ্য সাইকেল কজেস দ্য গ্লাসিয়ার্স স্নোপ্যাকস আইসবার্গস মেল্টডাউন অ্যান্ড রিভার্স গেট ওয়াটার অফ গুড কোয়ালিটি। এখানে দুটো হয়, একটা আমরা কী বলছি কন্টিনিউয়াস পানি বিস্তরণ ঘটছে পানির আবর্তনের ফলে, সমুদ্রের পানি চলে আসছে নদীতে, নদীর পানি চলে যাচ্ছে পুকুরে, অর্থাৎ একটা আবর্তিত হচ্ছে। এখন তোমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে, সমুদ্রের পানি যে আমাদের বিশ্বে আমরা স্থলভাগে পাচ্ছি তাহলে কি আমাদের নদীর পানিগুলো সব লবণাক্ত হয়ে যাচ্ছে না? না, কারণ আমরা জানি যখন পানি এভাপোরেট করে তখন সে লবণটা নেয় না, পানিটা শুধু এভাপোরেশন হয়, ফলে স্যালাইন ওয়াটার হলেও বৃষ্টিটা কিন্তু ফ্রেশ ওয়াটারই হয়। তাহলে এটি কন্টিনিউয়াস হচ্ছে আর কি পাম্পিং সিস্টেম, নিচে যাচ্ছে আবার নিচ থেকে আমরা উঠে আসছি, ফলে নিচের যে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ থাকে সেগুলো উপর থেকে নিচে, নিচে থেকে অর্থাৎ অ্যাভেলেবিলিটি বাড়ছে। প্রাণী জীবের ক্ষেত্রে যে সমস্ত জীবকে এক জায়গায় জমে জমা হয়ে থাকতো, ওয়াটার সাইকেল সেগুলোকে এক জায়গায় জমা হতে বাধা দিয়ে অঞ্চল সব জায়গায় সেটা সার্কুলেট করে, ফলে জীবের বিস্তার জীব বৃদ্ধিতে সাহায্য করে। আর আমরা একটা জিনিস দেখি যে এর ফলে কি হয়, বিভিন্ন বরফের চাই পাহাড়ের শীর্ষ যে সমস্ত বরফ আছে সেগুলো গলে যায়, গলে যেয়ে কি হয় সেখানে একটা যেখানে যে স্থানের পানিটা একটু দূষিত হয়ে যাচ্ছিলো সেখানে যখন আমরা নতুন পানি পাই, বরফ গলে যখন সেখানে পানি এসে তখন সেখানে কোয়ালিটিটা, পানির কোয়ালিটিটা খুব ভালো হয়। যেমন তোমরা দেখো ঝর্ণার পানি বা খরস্রোতাদের পাহাড়ি নদীর পানি এবং আমাদের স্থলভাগে যে নদী বা পুকুরের পানি অনেক কোয়ালিটি ভিন্ন হয়, কারণ ওখানকার পানিতে দূষণ কম, যেটা আমাদের স্থলভাগের পানিতে দূষণ অনেক বেশি ফলে। আর লাস্ট অফ অল ওয়াটার সাইকেল আমাদের সার্ভাইভাল অফ লাইফ, জীব এবং জীবনের অস্তিত্ব রক্ষার জন্য পানি এবং পানি চক্র অত্যন্ত জরুরি। তো এই ছিল আমাদের আজকের ওয়াটার সাইকেল। আমরা যদি দেখি যে একটা এনভায়রনমেন্ট, আমরা জানি এনভায়রনমেন্ট পরিবেশ, পুরো পৃথিবীর পরিবেশটাকে আমরা চারটা কম্পোনেন্ট উপাদানে ভাগ করতে পারি। একটাকে বলছি লিথোস্ফিয়ার অর্থাৎ স্থলভাগ, অ্যাটমোস্ফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার জলমণ্ডল, বায়োস্ফিয়ার জীবমণ্ডল। এই চারটা অংশ নিয়ে কিন্তু পৃথিবীর পরিবেশ গঠিত, এবং তোমরা দেখেছো এই আমরা হাইড্রোলজিক্যাল সাইকেল বললাম, প্রত্যেকটা কম্পোনেন্টই কিন্তু এর মধ্যে ইনভলভ হয়ে গেছে, অর্থাৎ লিথোস্ফিয়ার, অ্যাটমোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার অল আর রিলেটেড। কোনো একটা কম্পোনেন্টও যদি বাদ পড়ে তাহলে আমাদের হাইড্রোলজিক সাইকেলটা
পরিপূর্ণভাবে সংগঠিত হতে পারবে না। তো এই ছিল আমাদের আজকের মতো হাইড্রোলজিক সাইকেল সম্বন্ধে তোমাদের কাছে পড়া। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই এখন COVID-19 যে প্যান্ডেমিক অবস্থায়। ঘর থেকে যতটা সম্ভব না বাইরে যাওয়াই ভালো, নিজের সুস্থতা, পরিবারের সুস্থতা, সর্বোপরি সমাজের সুস্থতা তোমাদের উপর নির্ভর করছে। তো নেক্সট ক্লাসে দেখা হবে, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ধন্যবাদ।